হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো অনেকদিন যাবত অনেকে আমাকে বলেন যে ভাইয়া আপনি ক্লিপ ক্ল্যাপস অ্যাপ থেকে এত কিভাবে ইনকাম করতেছেন, এত কিভাবে রেফার করতেছেন, আনলিমিটেড রেফার কিভাবে করব, সেই উপরে একটা ভিডিও আমাদেরকে দেন যাতে আমরাও অনেক বেশি বেশি ইনকাম করতে পারি। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি কিন্তু প্রায় $200 উপরেও কিন্তু এখান থেকে এই অ্যাপসটা থেকে ইনকাম করে ফেলেছি। তা বুঝতে পারতেছেন যে খুব সহজেই। তো আমি এক মাস আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, প্রথম যে ভিডিওতে দেখাই দিয়েছিলাম যে আপনি কীভাবে ক্লিপ ক্ল্যাপস অ্যাপস ওপেন করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন মোবাইল দিয়ে, এবং আপনি কাজ করে কিন্তু এখান থেকে বিপুল পরিমাণে প্রতিদিন থেকে কিন্তু 500 থেকে 1000 টাকা এখান থেকে ইনকাম করা সম্ভব। তো সেটা আপনারা দেখে নিচ্ছেন এই স্ক্রিনে, এই ভিডিওতে অবশ্যই দেখে নেবেন। তারপর ভিডিওতে দেখাইছিলাম যে আপনি কীভাবে ক্লিপ ক্ল্যাপস অ্যাপ থেকে পেপ্যালে টাকাটা নেবেন। তো পেপ্যাল অ্যাকাউন্ট করার জন্য এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তারপর পেপ্যাল থেকে বিকাশে নেওয়ার জন্য কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আমি কীভাবে প্রথম পেমেন্ট পেয়েছিলাম, ফার্স্ট পেমেন্টের ভিডিও কিন্তু আমি দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে কিন্তু আপনারা পেমেন্ট সম্পর্কে জেনে যাবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবেই মোবাইল দিয়ে আপনি নিজের অ্যাকাউন্টে নিজেই সেলফ রেফারেল করবেন, ফেকভাবে রেফার করে করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। সেটা দেখাই দিব যে একটা অ্যাপস থেকে আপনি ফেকভাবে কিন্তু এখানে আপনি অনেক রেফার করতে পারবেন। দিনে 15-20টা যদি আপনি রেফার করেন তাহলে কিন্তু এভাবে অনেক ইনকাম হবে, আপনি অনেক চেস জিতবেন, সেই চেসগুলো থেকে কিন্তু আপনার অনেক ইনকাম আসবে। মাস গেলে দেখা যাচ্ছে যে হিউজ পরিমাণ একটা আর্ন আপনি কিন্তু এই অ্যাপসের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাই দিব। প্রথমে আমি ইউএস নাম্বার বানাবো, ফেকভাবে ইউএস নাম্বার বানায় সেই নাম্বার দিয়ে কিন্তু ইউএস নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবো, অ্যাকাউন্ট করে সে অ্যাকাউন্ট থেকে কিন্তু আমি রেফার করবো, রেফার করে আমার অ্যাকাউন্টে কিন্তু নিয়ে এসে দেখাই দেবো যে কীভাবে আপনি রেফার করবেন ফেক অ্যাকাউন্ট দিয়ে, সেই রেফারটা কীভাবে আপনার অ্যাকাউন্টে যোগ হবে সব কিছু আমি আপনাদেরকে দেখাই দেবো। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি কাজটা সুন্দরভাবে শিখতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। কারণ আমি যে ট্রিক্সটা দেখা দিচ্ছি এই ট্রিক্সটা আপনি যদি সেমভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনি আনলিমিটেড রেফার করতে পারবেন। রেফার করতে পারলে আপনারা বুঝতেই পারতেছেন যে এখান থেকে কতটা পরিমাণ ইনকাম কিন্তু আপনি করে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, আশা করি আপনি অনেক উপকৃত হবেন। তো ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বলেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ইনকাম রিলেটেড এবং টেকনোলজি রিলেটেড সবসময় ভিডিও আমি আমার চ্যানেলে নিয়ে এসছি। তো অবশ্যই আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সব কিছু ভিডিও আপনি পেয়ে যাবেন। তো অনেক বকবক করে ফেললাম, এবার মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন প্রান্ত টেক চ্যানেলটি এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অলরাইট, তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে এখন আনলিমিটেড রেফার ট্রিক্স কীভাবে আপনি করবেন, নিজে নিজেকে সেলফ রেফার করবেন সেজন্য আপনাদের চলে আসতে হবে ক্লিক ক্ল্যাপস অ্যাপসে। তো আমি অ্যাপসের মধ্যে চলে এসেছি, আসার পরে আপনাদেরকে যাবতীয় খুঁটিনাটি সব কিছু দেখা দিচ্ছি, আপনি কিন্তু মনোযোগ সহকারে ভিডিওতে দেখতে থাকুন। তো এখন আমি আমার অ্যাকাউন্টে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টে আসার পরে আমি এখন লোড নিচ্ছে, লোড নেওয়ার পরে আপনাদের দেখা দিচ্ছি সব কিছু অপশনগুলো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার কয়েন সংখ্যা কিন্তু আমি কয়েন সব তুলে নিছি, এখন কিন্তু আমার $9.75 এখনও কিন্তু আমার আছে। এরকম প্রত্যেক দিন আমি কিন্তু এরকম $10-15 করে আমি এখান থেকে ইনকাম করি, সেটা হচ্ছে ফেকভাবে কিন্তু আমি সেলফ রেফার করে করে এখান থেকে ইনকাম করি। আপনাদেরকে সব কিছু আমি দেখা দিচ্ছি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ এই জন্য দেখতে থাকুন। তো আমি এখন মিতে যাচ্ছি, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি ওয়ালেটে গেলাম, ওয়ালেটে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে $9.75 কিন্তু আমার এখানে আসে, আপনারা দেখতে পাচ্ছেন $10 হলে আমি এখান থেকে তুলতে পারবো। তো এখান থেকে কিন্তু প্রত্যেক দিন আপনি $10-15 বেশি ইনকাম করতে পারবেন ফ্রিতে। আপনি প্রতিদিন যদি 30-40টা করে নিজের সেলফ রেফার করেন তাহলে খুব সহজেই কিন্তু আপনার ইনকাম হবে এখান থেকে, আপনি বুঝতে পারতেছেন, আমি সব কিছু দেখা দিচ্ছি। তো এখানে আপনার এখন দেখতে হবে যে আপনার এখান থেকে নিজেকে নিজের কীভাবে ইয়ে করবেন সেটা দেখাতে হবে, সেই জন্য আপনাদেরকে চলে যাচ্ছি। প্রথমে আপনার এখান থেকে মিতে আমি যাচ্ছি। তো এখান থেকে দেখতে পাবেন যে নিচে একটা মি অপশন আছে, এখানে চলে যাবেন আপনারা। এখান থেকে আসার পরে আপনাদের নিজস্ব নোটিফিকেশন বাটন পেয়ে যাবেন, এখান থেকে নোটিফিকেশনটা আমি আগে দেখাই দিচ্ছি যে আমার কিন্তু এখন কোনো নিজস্ব নোটিফিকেশন নাই বা আমার কোনো সেলফ রেফারেল নেই, এখন কিন্তু আমি এখান থেকে কোনো আমার চেস্টও নাই, আমি সব কিছু আপনাদের জিরো দেখানো আছে। তো এখান থেকে আমি সব কিছু আবার নতুন করে আপনাদেরকে দেখাই দেবো। তো সে চলে যাচ্ছি ফ্রি অপশনে। এই ফ্রি অপশনে যাওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে ইনভাইট কোড, এখান থেকে আপনার নিজস্ব সেলফ রেফারেল কীভাবে করে সেজন্য আপনি নিজস্ব রেফার কোডটা আগে বের করতে হবে, কারণ আপনি নিজেকেই নিজে রেফার করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইনভাইট ফ্রেন্ড টু গেট ডায়মন্ড চেস্ট। তো এখানে আমাকে কাউকে ইনভাইট করতে হবে না, আমি নিজেকে ফেক অ্যাকাউন্টভাবে আমি নিজেকে নিজে রেফার করব করে কিন্তু আমি এগুলো জিতবো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে।
তো এই ক্যাশ তারপরে র্যাফেলগুলো কিন্তু আমি জিতবো ডায়লগ চেস্ট। এখানে এটা কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি। দেখেন এক নম্বরে লেখা আছে, প্রথমে দেখা আছে ইনভাইট ফ্রেন্ডস থ্রো বাটন অর ইউ হ্যাভ ফ্রেন্ডস স্ক্যান ভিয়া ইউআর কোড, ঠিক আছে। তো এখানে আপনার যে স্ক্যান, সেকেন্ডে লেখা আছে ফর ইচ ফ্রেন্ড দ্যাট সাইন আপ ইউ হ্যাভ গট দ্য ডায়মন্ড চেস্ট, ঠিক আছে। তো প্রত্যেকটা ফ্রেন্ড আপনার যখন আমি ফেকভাবে সাইন আপ করবো তখন কিন্তু একটা করে ডায়মন্ড চেস্ট পাবো, ডায়মন্ড চেস্টের মধ্যে কিন্তু ডলার লুকানো আছে। তারপরে আবার যদি আমি 24 ঘন্টার মধ্যে যদি আমার ফেক অ্যাকাউন্টে যে জাস্ট খেলে আমি লগ ইন করি তাহলে কিন্তু আমি আরেকটা এক্সট্রা চেস্ট বোনাস পেয়ে যাবো। এটা কিন্তু খুব ভালো, আপনারা বুঝতে পারতেছেন যে এর মধ্যে ডলার লুকানো আছে। এবং ফ্রেন্ডস দ্যাট লগিং ইন দ্য সেকেন্ড উইক অ্যানাদার চেস্ট, আমি যদি 2 সপ্তাহের মধ্যে আবার লগ ইন করি তাহলে কিন্তু আমি আবার একটা অ্যানাদার চেস্ট পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমি প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য 3 থেকে 4টা করে কিন্তু চেস্ট পাবো। এই চেস্টের মধ্যে প্রত্যেকটাতে ধরেন $10 আছে, কোনোটাতে $1 $1.5 এরকমভাবে কিন্তু প্রত্যেকটাতে আছে। তো আমি এখানে এখন দেখা যাচ্ছে যে কীভাবে পাবো। তো এখানে হোয়াটসঅ্যাপে আমি শেয়ার করবো প্রথমে নাম্বারটা, তো এখান থেকে আমি এখানে শেয়ার করে রাখতেছি সেলফভাবে। এখানে আমার লিঙ্কটা আমি এখানে শেয়ার করে রাখলাম। তো এখন লিঙ্কের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার এরকম চলে আসবে, দেখতে পাচ্ছেন যে ইউআর কোড বিলো কালেক্ট $1 সাইন আপ বোনাস, ঠিক আছে। এখানে আমি কিন্তু জয়েন করলে $1 পাবো, এটা হচ্ছে আমার রেফার কোড। আপনারা আপনাদের নিজস্ব রেফার কোডটা এভাবে বের করে এখান থেকে কপি করে নিয়ে নেবেন, কারণ এটা আপনার লাগবে, কারণ আপনি নিজেকে নিজে রেফার করবেন, রেফার করে কিন্তু আপনি টাকাটা পাবেন। ওই জন্য এটা অবশ্যই আপনাকে সুন্দরভাবে কপি করে রাখতে হবে বা আপনি এটা সেভ করে রাখতে পারেন, যেহেতু আপনি আপনাদের ফ্রেন্ডদেরকে বা ভবিষ্যতে আপনি এটা দিয়ে কিন্তু যত আপনি রেফার করবেন নিজেকে তত কিন্তু এটা আপনি বোনাস পেয়ে যাবেন। তো এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো আমার কপিটা হয়ে গেছে, আপনারা দেখতে পারলেন। তো এটা কপি করে রাখার পরে আমি এখন আপনাদেরকে বাকি জিনিসগুলো দেখাই দিচ্ছি যে এটা কীভাবে কী করতে হবে। তো আমি এখন আপনাদের জন্য ফেকভাবে অ্যাকাউন্ট করব। সে অ্যাকাউন্ট করার জন্য আমার হচ্ছে প্লে স্টোরে চলে যেতে হবে, প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামাইতে হবে। তো আমি এখান থেকে লিখবো সেকেন্ড লাইন, সেকেন্ড লাইন নামে একটা অ্যাপস আছে, এখান থেকে আপনারা নামাই নেবেন। ইউএস নাম্বার তৈরি করার জন্য, ফেকভাবে নাম্বার তৈরি করার জন্য 43 MB যে এই অ্যাপসটা আপনার সেকেন্ড লাইন দেখতে পাচ্ছেন, তো এটা আপনাকে নামাই নিতে হবে। এটা দিয়ে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট নাম্বার বানাইতে হবে, মানে আপনি আমেরিকান নাম্বার এটা দিয়ে ফেকভাবে তৈরি করবেন। তো এটা অবশ্যই আপনি ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন। তো খুব দ্রুত কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর আমি বাকি জিনিসগুলো আপনাদেরকে সব কিছু দেখাই দিচ্ছি কীভাবে করতে হবে। তো এটা ইনস্টল হোক, তারপরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি আপনাদেরকে দেখাই দিই যে এটা কিন্তু আমার হচ্ছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের মধ্যে আমার এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অনেকগুলো রেফার নিজেকে নিজে বিভিন্ন নাম দিয়ে রেফার করে করে কিন্তু অ্যাকাউন্ট করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন সেকেন্ড লাইনের মধ্যে চলে গেলাম। এখান থেকে আপনাকে অ্যারোপ্লেন মোডটা অন করে দিতে হবে, নেট অফ করে দিয়ে অ্যারোপ্লেন মোড একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু সেকেন্ড লাইনে প্রবেশ করবেন, তাহলে আপনাদের জিনিসটা হবে। আমি যেভাবে দেখা দিচ্ছি অবশ্যই এইভাবে করবেন, অ্যারোপ্লেন মোড অন করে দিয়ে তারপর আপনি লগ ইন করবেন। তারপর এখান থেকে আমি একটা ফেক জিমেল দিয়ে আমি কিন্তু অ্যাকাউন্ট করলাম। তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো এখান থেকে আমার জাস্ট করতে হবে কি, এখান থেকে আমি মনে করেন যে অ্যালো করে দেবো এটা, তারপর এখান থেকে যেগুলো আছে এগুলো অ্যালো করে দেবো, তারপর এখান থেকে কমপ্লিট করতে হবে। এখান থেকে আমার দেখতে পাচ্ছেন যে ইউজ মাই লোকেশন চাবে, ঠিক আছে। তো এখান থেকে আমি লোকেশন ডোন্ট ইউজ মাই লোকেশনে ক্লিক করবো অবশ্যই। তারপর এখান থেকে মনে করেন যে এটা অ্যালো চাচ্ছে, তারপর এখান থেকে মনে করেন যে কন্টিনিউ করে দেবো, তারপর গেটিং ফোন নাম্বার চলে আসবে। তারপর আমি যেভাবে দেখাচ্ছি অবশ্যই এভাবে করবেন। তো এখান থেকে প্রথম নাম্বারটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এখান থেকে কিন্তু এখন আমার এই নাম্বারটা আমি ইউজ করে নিচ্ছি, এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখন আমি যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাকে আমাকে এখন ফেক একটা অ্যাপস বানাইতে হবে, কারণ এটা হচ্ছে আমার মেন অ্যাপস। এটাকে থেকে আমাকে একটা ডুয়েল অ্যাপস বানাইতে হবে। তো ডুয়েল অ্যাপস বানানোর জন্য দেখতে পাচ্ছেন যে শাওমি যদি আপনার ফোন হয় তাহলে এটা খুব সহজে আপনি করতে পারবেন। তো অ্যাপসে চলে যাবেন, অ্যাপসে যাওয়ার পরে ডুয়েল অ্যাপস করবেন, ডুয়েল অ্যাপস অপশন পেয়ে যাবেন। অপশন পাওয়ার পরে এখান থেকে আপনি করবেন কি, যে আপনার যে ক্লিপ ক্ল্যাপসটা আছে সেইখানে এটা সার্চ করবেন। সার্চ করে এখানে কিন্তু আমি পেয়ে গেলাম। তো দেখেন দেওয়ার সাথে কিন্তু ডাবল অ্যাপস হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আবার এখান থেকে অ্যারোপ্লেন মোডটা অন করে নিচ্ছি, এটা আপনাকে কিন্তু বারবার করতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না। তো এখান থেকে আমি অ্যারোপ্লেন মোড করে নিয়ে আবার কিন্তু নেটটা আমার রিফ্রেশ করে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন 2টা ক্লিপ ক্ল্যাপ অ্যাপস আছে। এখন আমি সেকেন্ডটাতে ঢুকে যাচ্ছি, মানে ফেকভাবে যে আমি অ্যাপসটা বানাইলাম ক্লিপ ক্ল্যাপস সেটাতে ঢুকবো, যেহেতু আমি এখান থেকে ওইখানে বোনাসটা আর কি সেন্ড করবো। তো এখান থেকে আমি সেই নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে লগ ইন করবেন, তারপর ইউর সেন্ড দ্য ভ্যারিফিকেশন কোড চাচ্ছে ওরা। তো এখন ভ্যারিফিকেশন কোডটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সেকেন্ড লাইনে আসার পরে এখান থেকে দেখেন ভ্যারিফিকেশন কোডটা ওরা আমাকে SMS করে দিছে। তো এখন এই কোডটা আমাকে এখানে বসাইতে হবে। কোডটা বসাই দিলাম, বসানোর পরে আপনি হচ্ছে মেল না ফিমেল যে কোনো একটা সিলেক্ট করে দিলেন, তারপরে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন।
তো আমি ফেক ভাবে মনে করেন একটা নাম দিলাম সুমিত কুমার, এইভাবে একটা যে কোনো একটা নাম দিলাম আপনার ইচ্ছা মতো। তারপর একটা মনে করেন যে কোনো একটা ডেট সিলেক্ট করে দিলাম, একটা বার্থডে দিয়ে দিবেন। তারপরে বার্থডে দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে অ্যালো দিয়ে দিবেন। তারপরে এখন আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট হয়ে গেছে। তো এখানে ভিডিওটা যখন এই এই পর্যন্ত আসবে তখনই কিন্তু আমি রিওয়ার্ডটা পাবো, ঠিক আছে? তো রিওয়ার্ডটা পাওয়ার সাথে কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন যে একটা চেস্ট আমি জিতে গেছি, এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা চেস্ট হয়ে গেছে। এবং উপরে আমার দেখেন এখন ডলার কিন্তু 0-0 আছে। আমি কিন্তু এখন আপনাদেরকে খেলে দেখা দিচ্ছি যে কীভাবে ডলারটা বাড়বে। তো এইটা অ্যাকাউন্টটা কিন্তু আমার ফেক অ্যাকাউন্ট, এখন এই অ্যাকাউন্টে আমি কিন্তু কাজ করে এখন এটার থেকে রেফার করব ওই অ্যাকাউন্টটাতে, মানে আমার মেন অ্যাকাউন্টটাতে। আপনারা বুঝতে পারছেন মানে এয়ারপ্রান্ত রক যে অ্যাকাউন্টটা সেটাতে আমি রেফার করব। তো এখান থেকে দেখেন আমি এই জিনিসগুলো খেললাম, খেলে টেলে যা কিছু মনে করেন এখান থেকে আর্নিং পাওয়া যাবো আমি কিন্তু ওখানে সেটা ট্রান্সফারও করে নিতে পারবো, সব কিছু আপনারা করতে পারবো। আপনি দেখতে থাকুন সুন্দরভাবে। তারপরে দেখেন এখানে কিন্তু আমি একটা $1 এখান থেকে পাওয়ার জন্য আমি এখান থেকে মনে করেন স্ক্র্যাচ করবো। স্ক্র্যাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনারা $1 পেয়ে গেছেন। তো এটা আমি কালেক্ট করে নিচ্ছি। কালেক্ট করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার উপরে কিন্তু এখন মনে করেন 0 আছে। এখান থেকে দেখতে পাবেন যে $1 হয়ে গেছে। তো আমার উপরে এখন দেখতে পাচ্ছেন যে $1 হয়ে গেছে। এখন আমি যে রেফার কোডটা আমি ওখান থেকে নিয়েছিলাম সেই রেফারটা এখানে বসাবো, মানে আমার অ্যাকাউন্টটায় আমি নিজেই রেফার করতেছি ফেক আইডি দিয়ে। তো সেটা আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে এখন কিন্তু এই রেফার কোডটা আমি এখানে বসাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন 513J9O2L, ঠিক আছে? এটা কিন্তু ও, অনেকে মনে করে এটা 0 মনে করে, কিন্তু আমার কিন্তু এটা হলো 0 না, অবশ্যই এটা কিন্তু ও দিয়ে দিবেন। তাহলে 513J9O2L এটা আমার হচ্ছে রেফার কোড। তো এই রেফার কোডটা আপনি এখানে বসানোর সাথে সাথে কিন্তু এখানে আরও $1 বোনাস পেয়ে যাবেন। আর আমার যে মেন অ্যাকাউন্ট সেখানে কিন্তু এখানে এর রেফারেলটা ওখানে কিন্তু যুক্ত হবে, মানে রেফার বোনাসটা আমার ওই অ্যাকাউন্টে যে যোগ হবে। তো আমি এখান থেকে কিন্তু টাইপিং করে দিচ্ছি 513, আমার লিখতে মিস্টেক হয়ে গেছে, আমি এখান থেকে 3টা লিখতে হবে। 513J9 লিখতে হবে আমাকে, একটা J9O2L, ঠিক আছে? তো O2L দেওয়ার পরে রিডিম কোডটা আপনি এখান থেকে সেন্ড করবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে কোডটা কিন্তু ম্যাচ করছে এখান থেকে। হ্যাঁ, তো এখান থেকে কিন্তু আমার কোডটা ম্যাচ করছে। এখন কন্টিনিউ ক্লিক দিয়ে দিলাম। কন্টিনিউ ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই অ্যাকাউন্টে আমার কিন্তু $2 হয়ে গেছে। আমি $1 রেফার করে পেলাম আর এখান থেকে $1 কিন্তু ম্যাচিং বোনাস পেলাম, মানে হচ্ছে এখন ওখান থেকে আমার কিন্তু $2 হয়ে গেল। এখন এই যে বোনাসটা কিন্তু আমার ওই অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। তো এই অ্যাকাউন্ট থেকে আমি আরও কিছু কাজ করি, যেরকম দেখেন ভিডিও দেখলে এখান থেকে কিন্তু আপনার এখান থেকে চেস্ট হবে। তো এখান থেকে আপনি ভিডিও দেখে দেখে ইনকাম করবেন। তো আমি দেখেন চেস্ট এখান থেকে কিন্তু জিতলাম। তারপরে দেখেন আমার চেস্টটা আসে গেল, আমি চেস্টটা ওপেন করি, এখান থেকে যা ইনকাম হয় ওখানে ট্রান্সফারও করতে পারবো। তো এখানে আমি দেখেন 50 কয়েন মাত্র পাইলাম। তো আপনারা আস্তে আস্তে অনেক পাবেন। তো এখন আমি আমার মেন অ্যাকাউন্টে চলে যাব। আমার দেখতে পাচ্ছেন যেগুলো আমি আবার অ্যারোপ্লেন মোডটা অন করে দিলাম, যেহেতু একবার করছি। তো নেটটা অফ করে দিয়ে আপনার অ্যারোপ্লেন মোড অন করে আবার নেটটা চালু করবেন। করার পরে এখন আমি মেন অ্যাপসে আসলাম, মানে আমার আসল যে অ্যাপসটা সেটা আমি চলে আসলাম। তো অ্যাপসটা চালু হওয়ার পরে আমি সব কিছু আপনাদেরকে দেখা দিচ্ছি যে আমার রেফার বোনাস কত অ্যাড হয়েছে, ঠিক আছে? সব কিছু আপনাদেরকে এখন অ্যাকাউন্টে যেয়ে আমি সব কিছু দেখা দিচ্ছি। তারপরে এখানে মনে করেন যে আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি আরেকটা চেস্ট পেয়ে গেছি, ওইখান থেকে বোনাস চেস্ট কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে। এখান থেকে আমি এখন চেস্টটা ওপেন করব, ওপেন করে দেখতে পারবো যে এখান থেকে আমি কী পাচ্ছি। তো দেখেন এগুলো কিন্তু আমি পেয়ে গেলাম। এখান থেকে আপনারা এগুলো খেলবেন, খেলার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি র্যাফেল পাইছি। তো ক্লিক ক্র্যাপস অ্যাপসে এটা একটা সুবিধা যে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে যদি কেউ লগ ইন করে তাহলে কিন্তু আপনি এই বোনাস চেস্টগুলো পাবেন। বোনাস চেস্ট পাইলে কিন্তু এখানে এর ভিতরে $10 আছে বা কোনোটাতে বিভিন্নতে বিভিন্ন ডলার থাকে। তো আমি দেখি এখন রেফারেল করার পরে আমি একটা তুললাম, স্ক্র্যাচ করে কত পাই দেখি। দেখেন ও মাই গড, আমি 40 সেন্ট কিন্তু পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন যে একটা অ্যাকাউন্ট খোলার সাথে কিন্তু আমার এখান থেকে 40 সেন্ট বোনাস দিয়ে দিছে। তো এখান থেকে আমি এখন দেখা দিচ্ছি আপনাদেরকে, দেখেন যে আমি অ্যাকাউন্ট যেটা এখনই কিছুক্ষণ আগে খুললাম সেটা দেখেন মনে করেন যে সুমিত জাস্ট সাইন আপ, দেখেন সুমিত নামে যে আমি সুমিত কুমার নামে খুলছিলাম, তো সেটা কিন্তু এখানে আমার কিন্তু দেখা দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সহজেই কিন্তু এটা আমার এখানে যুক্ত হয়ে গেছে, ঠিক আছে? তো এখন কিন্তু তাহলে আপনারা বুঝতে পারলেন এখন এই এটার আমার কোনো কাজ নেই। এটা প্রত্যেকবার আপনারা ডিলিট করে করে দেবেন, আপনি নতুন করে বানায় নেবেন। মেসেজটা আসছিলো, মেসেজটা সব ডিলিট করে দিব, মানে আমাকে ফোনটা একবারে ফ্রেশ করে ফেলতে হবে, আবার মনে করেন যে আপনি নতুনভাবে কাজ করতে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদেরকে সব কিছু আমি খুঁটিনাটি দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে আপনি ফেকভাবে নিজে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করে কিন্তু আপনি এইভাবে নিজেকে সেলফ রেফারেল করার পরে আপনার কিন্তু ব্যালেন্সটা যোগ হবে, এবং এইভাবে কিন্তু আপনার অ্যাকাউন্ট যত আপনি সেলফ রেফার করবেন তত কিন্তু আপনার অ্যাকাউন্টে যোগ
হতে থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেন, কমেন্ট করে জানান আপনাদের মতামত, এবং অবশ্যই আমাদের ভিডিও শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম ভিডিও আমি আমার চ্যানেলে সবসময় নিয়ে আসতে থাকি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।